কবরের মসজিদ উপরে মসজিদ তৈরি করা হয়েছে এবং হার হাড্ডিগুলো অন্যথায় দাফন করা হয়েছে ওই মসজিদের সওয়াব হবে কিনা। কবর মসজিদ তৈরি করা হয়েছে, প্রথম কথা কবর জেনে শুনে কবর মসজিদ তৈরি করা জায়েজ নাই, কিন্তু মসজিদ তৈরি করার সময় যদি হাড়হাড্ডিগুলোকে উঠিয়ে নিয়ে কবরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয় আর সেই হাড়হাড্ডিগুলো কবরস্থানে দাফন করে দেওয়া হয় তাহলে আর সেখানে কবর নাই, সুতরাং সেখানে সালাত হয়ে যাবে। কিন্তু যদি এখনো কোনো কবর থাকে, যেমন আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলিতে কবর আছে ভিতরে অথবা বারান্দায় কবর আছে, সেই মসজিদে নামাজ জায়েজ নয়। কবর যদি আগের হয় মসজিদ পরে তো মসজিদ ভেঙে দিতে হবে, কারণ ওইটা মসজিদের জায়গাই নয়। আর মসজিদ যদি আগের হয় আর কবর পরের হয় তাহলে কবরকে সেখান থেকে সরিয়ে দিতে হবে, আসল হচ্ছে যে সেটা মসজিদ, কারণ আগে মসজিদ তৈরি হয়েছে। জি।